হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আমরা আগের দিন পড়েছিলাম একের এক, কষে দেখি 1.1, ঠিক আছে? তো আজকে আমরা তার পর থেকে পড়বো। দেখো, প্রথমে কি আছে, বীজ কাকে বলে, ঠিক আছে? বীজ বা রুটস, রুটস কি দেখবো। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, এটা হচ্ছে যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকলস টু জিরো, এটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। শূন্য গুলোই হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকলস টু জিরো দ্বিঘাত সমীকরণের বীজ। ঠিক আছে, মানে এই এর ভ্যালুটা এক্স এর যে মানের জন্য শূন্য হবে সেটাই হয়ে যাবে এর বীজ। ঠিক আছে, তো দেখো বাকি সবগুলো করা আছে প্রয়োগ, এইটা নিজে করতে বলেছে তো সেটা করে দিচ্ছি। এখানে কি বলেছে, কে এর মান কত হলে এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস থ্রি ইকলস টু জিরো এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ এক হবে, হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, আমাদেরকে জানতে চেয়েছে কে এর মান কত হবে, যেখানে এই দ্বিঘাত সমীকরণের বীজটা 1 হবে। তাহলে আমরা এখানে পড়ে দেখলাম যে কোনো একটা যেখানে সমীকরণ আছে তার বীজ হবে যদি এর মানটা শূন্য হয়ে যায়। ঠিক আছে, তাহলে এর মান শূন্য হবে মানে এক্স এর জায়গাতে আমরা 1 বসিয়ে দেখবো এখানে কে এর ভ্যালু কত আসছে, তাই না? তো এখানে সিম্পলি আমাকে এক্স এর জায়গাতে 1 বসিয়ে দিতে হবে। তাহলে এর সলিউশন কি হবে, এর অ্যান্সারটা দেখো, এখানে এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস থ্রি ইকলস টু জিরো, এখানে এক্স ইকলস টু 1 বসিয়ে পাই। এক্স ইকলস টু 1 বসালে কি হবে, 1 স্কোয়ার প্লাস 1 ইন্টু 1 প্লাস থ্রি ইকলস টু জিরো, তার সরি কে ইন্টু 1, হ্যাঁ না? তো এখানে 1 প্লাস কে প্লাস থ্রি ইকলস টু জিরো ইমপ্লাইজ দ্যাট কে প্লাস ফোর ইকলস টু জিরো, সরি দ্যাট ইমপ্লাইজ কে ইকলস টু মাইনাস ফোর। ঠিক আছে, তো এটা হচ্ছে কে, অতএব কে এর মান হবে মাইনাস ফোর। বোঝা গেল? এরপরে দেখো বাকিগুলো তো আনসার করে দেওয়া আছে, এখানে ডাইরেক্ট চলে যাচ্ছি প্রয়োগ 13। ঠিক আছে, তো এখানে কি বলা আছে, এ বাই এ এক্স মাইনাস 1 প্লাস বি বাই বি এক্স মাইনাস 1 ইকুয়ালস টু এ প্লাস বি, যেখানে এক্স নট ইকুয়ালস টু 1 বাই এ 1 বাই বি দ্বিঘাত সমীকরণটি সমাধান করি ও বীজদ্বয় লিখি। তাহলে এখানে প্রথমে একটু বুঝে নিই, এক্স নট ইকলস টু 1 বাই এ আর 1 বাই বি দেওয়া আছে কেন। যদি এখানে এক্স এর মান 1 বাই এ বসাই তাহলে এটা পুরোটা জিরো হয়ে যাবে। তো আমরা জানি কোনো একটা কিছুর নিচেরটা যদি জিরো হয়ে যায় তো সেটার ভ্যালুটা ইনফিনিটিভ হয়ে যায়, তাই না? তো এর ভ্যালুটা মানে এর কোনো একটা ভ্যালু আছে এটা বোঝানোর জন্য এখানে এই কন্ডিশনটা দেওয়া আছে। ঠিক আছে, তো এটা আশা করি বোঝা গেল। তাহলে এখানে আমরা সলিউশনটা করব। ঠিক আছে, তো সলিউশনটা দেখে নিচ্ছি, এ বাই
एक्स माइनस वन प्लस बी बाय बी एक्स माइनस वन समान ए प्लस बी ताले एटा संगे माइनस बी करब एटा संगे माइनस ए करब ताले ए बाय एक्स माइनस वन माइनस बी प्लस बी बाय बी एक्स माइनस वन माइनस ए इक्वल्स टू जीरो कारण ए जदि आमी एखाने माइनस ए करी ताहले कोनो एक्टा माने जिनिस जेटा सेटा आमी कमन नीते पाच्छि ना बा एखाने कोनो एक्टा बड़ो टर्म चले आसछे ठीक आछे तो एरकम करले आमार अंकटा करते सुविधा हबे सेई जन्य आमी माइनस बी माइनस ए करे नियेछि देखो एरपरे कि होये जाबे एखाने ए एक्स माइनस वन तो एटा हबे ए माइनस ए बी एक्स प्लस बी एंड प्लस करब बी एक्स माइनस वन बी माइनस ए बी एक्स प्लस ए इक्वल टू जीरो और एखाने सॉरी एटा दुटो तो एकटाई हो जाए ना प्लस तो एखाने देखो एटा हच्छे ए प्लस बी ए प्लस बी माइनस ए बी एक्स एटा कमन नीते पारी ताहले ए प्लस बी माइनस ए बी एक्स एटा कमन निये निले एखाने उपरे वन थाकबे ए एक्स माइनस वन एन प्लस वन बाय एटा बी है ना तो बी एक्स माइनस वन इक्वल्स टू जीरो ताहले हय ए प्लस बी माइनस ए बी एक्स समान जीरो अथवा वन बाय ए एक्स माइनस वन प्लस वन बाय बी एक्स माइनस वन समान जीरो ताहले और एखाने ए बी एक्स समान ए प्लस बी और एक्स समान कि हो जाए ए प्लस बी बाय ए बी ताहले एखान थेके देखे निच्छी ए एक्स माइनस वन इंटू बी एक्स माइनस वन ताहले एटा कि हो जाए बी एक्स माइनस वन प्लस ए एक्स माइनस वन समान जीरो ताहले एटा कि हो जाए ए एक्स प्लस बी एक्स माइनस टू समान जीरो एटार संगे जीरो गुण कर दीची तो जीरो ही हबे तो ताहले परे देखे निच्छी ए ए एक्स प्लस बी एक्स समान टू ताहले एक्स एखान थेके कमन निये निच्छी एगुलो सब बा लिखबे ए प्लस बी समान टू इमप्लाइज कि हबे एक्स समान टू बाय ए प्लस बी ताहले एखाने निर्णय समाधान समाधान एखाने कत हलो एक्स समान हुए गेलो टू बाय ए प्लस बी एवं एक्स समान हुए गेलो ए प्लस बी बाय ए बी ठीक आछे तो एक्सेर दुटा मान पावा गेलो ताई ना एर पोरे देखो प्रयोग पनेरो तो प्रयोग पनेरो कोश्चनटा कि आछे एक्स प्लस थ्री बाय एक्स माइनस थ्री प्लस एक्स माइनस थ्री बाई एक्स प्लस थ्री समान दुई पूर्ण एक दुई ठीक आछे तो एटाके समाधान करते हबे ए समाधानटा किभाबे करब ताहले एक्स प्लस थ्री बाई एक्स माइनस थ्री प्लस एक्स माइनस थ्री बाई एक्स प्लस थ्री समान दुई पूर्ण एक दुई आछे ताहले एखाने धरी कि धरब एक्स प्लस थ्री बाई एक्स माइनस थ्री समान ए ताहले एक्स माइनस थ्री बाई एक्स प्लस थ्री समान कि माने एटाके तो वन बाई एक्स प्लस थ्री बाई एक्स माइनस थ्री एरकम भावे लिखते पारी ठीक आछे तो एटाके आमरा लिखते पारी वन बाई एक्स प्लस थ्री बाई एक्स माइनस थ्री तो एटार भ्यालू तो ए ताहले एटाके वन बाई ए ठीक आछे तो वन बाई ए धरे निलाम ताहले एखन कि होये जाबे एर भ्यालू ए आर एर भ्यालू वन बाई ए बसिए दिले समान होये जाबे दुई पूर्ण एक एक दुई बा এটা কি হয়ে যাবে এ এ স্কোয়ার প্লাস ওয়ান আর ফাইভ বাই টু তাহলে টু এ স্কোয়ার প্লাস টু সমান ফাইভ এ তাহলে টু এ স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস টু সমান জিরো তাহলে ফাইভ এটাকে ভাঙবো ফোর এ মাইনাস এ তাহলে টু এ স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস এ প্লাস টু সমান জিরো implies that এখানে কি করব টু এ কমন নেব তাহলে এ মাইনাস টু মাইনাস ওয়ান এ মাইনাস টু সমান জিরো তাহলে অর এখানে এ মাইনাস টু আর টু এ মাইনাস ওয়ান সমান হয়ে যাবে জিরো তাহলে হয় এ মাইনাস টু সমান জিরো অথবা অথবা টু এ মাইনাস ওয়ান সমান জিরো তাহলে এ সমান এ এ সমান দুই আর
এখানে এ সমান কি হয়ে যাবে, টু এ সমান ওয়ান, এ সমান হাফ। তাহলে এখানে এর মান বসিয়ে পাই এর মান কত, এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি, এটা সমান টু। তাহলে এখান থেকে করলে কি হবে, টু এক্স মাইনাস সিক্স সমান এক্স প্লাস থ্রি। তাহলে একে আর একটু সিম্পলিফাই করি, তাহলে কি হয়ে যাবে, টু এক্স মাইনাস এক্স, টু এক্স মাইনাস এক্স সমান থ্রি প্লাস সিক্স, তাহলে এক্স সমান হয়ে যাবে নাইন। এরপরে এই এ পাশেরটাতেও এক্স, এ সমান আমি এর মান বসিয়ে পাই, ঠিক আছে, এটা লিখব। তাহলে আবার এ সমান হাফ, তাহলে এখানে এর মান বসিয়ে পাই, বা এ সমান এক্স, এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি বসিয়ে পাই, যা খুশি লিখতে পারো, ঠিক আছে। তো টু এক্স প্লাস সিক্স সমান এক্স মাইনাস থ্রি, তাহলে টু এক্স মাইনাস এক্স সমান মাইনাস থ্রি মাইনাস সিক্স, তাহলে এক্স সমান মাইনাস নাইন। তাহলে এটা কি হয়ে যাবে, নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান এক্স সমান নাইন এবং এক্স সমান মাইনাস নাইন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, পরের দিন শুরু করবো কোর্সে দেখি 1.2। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।